কেরংকরং অঞ্জন দেবনা মগ্রীবী ন কাশ থাই বাকলাইথানী থাইনি কেসেগ্রে মামলা ইয়াগর নাহারী রং খক বুড়ি রাসাই চামানী ককশিল জাজাকা মোহনপুরী মহরী বাবুল বিশ্বাস মঙ্গী ককশিল জাকা বামতিয়া বড় আমতলনী ভবানী ঘোষ তে পাতিমনতী মহরী বাবুল বিশ্বাস মঙ্গী তাংসালী সানজাও বামতিয়া থানাও থাঙ্গী শ্রীমনি বিশংতী ককশিল জমং ইয়াফারকা রং চাজাকাই নুকুনি বড় রক তে কেরংনি বিশংতী যে নাংমনি ক্রাক মাজরা সানকা রং চাজাকাই নুকুনি বড় রক আমরা জায়গা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তারপরে সমস্যার পরে আমরা বাবুল মুহুরে জানাইছি, জানানোর পরে বাবুল মুহুরে কেছে যে যে কেসটা করছিল হ্যাঁ চাইতেছে 5 লক্ষ টাকা, তখন বাবুল মুহুরে কেছে 5 লক্ষ টাকা দিতে লাগবো, তারপরে এই সমস্যাটা শেষ করব। তারপরে আমরা কেছি আমরা তো 5 লক্ষ টাকা দিতে পারতাম না, কই না 5 লক্ষ টাকাই দিতে লাগবো। তারপর আমরা 3 লক্ষ টাকা দিছি, দেওয়ার পরে আরও 2 লক্ষ টাকা বলে দিলে আপনারা কাগজ দিব, পয়সা দলিল দিব, নাহলে পয়সা দলিল দেওয়া হতো। তবে আমরা কেছি না এখন আমরা টাকা দিতে পারতাম না, আমরা এটা 6 মাস পরে দেবো টাকা, ও 6 মাস না এক্ষণে দিতে লাগবো। তারপরে দলিল দলিল কেছি আমরা দিব, ইলেকশনের পরে দিয়ে দিব, এখন আমি ইয়ে কইছি দলিল দিত, তাই এরকম পারতো না, এখন দলিল দিত না টাকা ছাড়া। আর কাগজে পত্রে 50,000 টাকা করে এক্সট্রা আমরা 5 জনে আবার দিতে লাগবো। তো এখন আমি কী করবো, আমি গরিব মানুষ। তারপর আমি থানাতে কমপ্লেন দিলাম, তখন থানা যা করে করবো, থানাতে করে কী হয়। 5 লক্ষ টাকাটা নিছে উকিলের নাম, উকিলের নাম হচ্ছে অঞ্জব দেবদা না, তাই নিয়ে কেছে টাকা তাই নিয়ে পাইছে না, তাই নিয়ে সঙ্গে আমরা যোগাযোগ করছি, তাই নিয়ে কেছে না আমি তো টাকা কিছু নিছি না, 1.5 বছর আগে তারা কেস করে গেছিলো 15,000 টাকা দিয়া, তারপরে তারা আমার সাথে আর কোনো যোগাযোগই করছে। মহরীর নাম হচ্ছে বাবুল বিশ্বাস, ওর বাড়িতে এখন পর্যন্ত মহরীর আমরা 3 লাখ টাকা দিছি, আর কাগজে পত্রে দিছি আমরা 1 লাখ টাকা, কাগজ করার লেগে দলিল পোষা করার লেগে আলাদা টাকা দিছি আমরা 1 লাখ টাকা, আর তাদেরাই আমরা 3 লাখ টাকা দিছি কেসের টাকাটা যে কিছু উকিলে দিব স্যার 4 লাখ টাকা খুলে পাইছে না এটা। আমার নাম ভবানী রাও।